হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলে এসেছে আমার আমার পেজের নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমরা যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে নিত্যানন্দ গোসাইয়ের আশ্রমে লাস্টের দিন সম্মেলন হয়, তো সেই সম্মেলনেই যাচ্ছি। তো এই দেখো, আমরা হচ্ছে মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, তো এখান থেকে গেলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, আর রাস্তা করেই যেতে গেলে অনেকক্ষণ লাগবে। তো আমরা মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, তো দেখো জমিতে হচ্ছে জল দিচ্ছে, সবাই ভীষণ রৌদ্র। আর এই দেখো, এটা হচ্ছে বাদাম লাগিয়েছে, চীনা বাদাম। তো রৌদ্র যেহেতু দিচ্ছে, সবারই জল দিতে হচ্ছে মাঠে, মানে প্রত্যেকটা জমিতেই দেখছি জল আছে, জল জল দিয়েই যাচ্ছে সবাই। আর জল না দিয়ে বা কী করবে, না হলে সব সবজিগুলো যে মরে যাবে। তারপরে যাদের একটু কাঁচা মানে সবজি লাগানো আছে, তাদের তো মানে সবসময় পড়ে থাকতে হচ্ছে মাঠে, রোদের ভিতরে কী যে কষ্ট সবার। তো এই দেখো আমরা হচ্ছে চলে এসেছি, তো এই হচ্ছে সেই শিবের মূর্তিটা, এ দেখো। আর এই পাশে হচ্ছে এখানটা হচ্ছে রান্না হচ্ছে। এখানে হচ্ছে রান্নার ঠাকুরটা এই যে দাঁড়িয়ে আছে। আর এই দেখো কী কত বড় বড় কড়াই। তো আজকে হচ্ছে শেষ, যেহেতু আজকে খিচুড়ি দিচ্ছে খেতে প্রসাদ। তো এই দেখো আমরা হচ্ছে চলে এসেছি, তো আগে হচ্ছে মন্দিরে যাবে আর কি সবাই। তো এই দেখো বন্ধুরা, এই গরমে হচ্ছে সবার নাজেহাল অবস্থা। দেখো সবার হাতে মানে মানে পাখা তো নেই, তো কাপড় রাখছে। তো এই দেখো মাতাংকুলার ওখানটায় যাচ্ছি, হাঁটে চলে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ নিতে। তো এই পাশে যে ঘরগুলো দেখছো, তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আর কি লোকেরা থাকেন, মানে যারা আর কি আশ্রমে দেখাশোনা করেন। তো এই দেখো এই পাশে হচ্ছে খাবার দিচ্ছে প্রসাদ। তো ওই পাশটায় আর কি থালা বাসন সব ধোয়া হয়, এখানে না এখানকার থালাই দেওয়া হয়, মানে কোনো প্লাস্টিকের থালা ব্যবহার করা হয় না, এখানে স্টিলের থালায় খাবার দেওয়া হয়। এখানকার
আশ্রম থেকে সব থালা গ্লাস আর কি যা যা দরকার সব ওখান থেকেই দেওয়া হয়, কোনো প্লাস্টিকের জিনিসপত্র ওখানে ব্যবহার করা হয় না। খুবই ভালো ব্যবস্থা করেছে এখানটায়। আর তো এখানে সারাদিনই হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, যে যখন আসছে তখনই হচ্ছে দেওয়া হচ্ছে তাকে, মানে যে যখন খেতে চাইছে। এখানে একবারে খাবার দেওয়ার কোনো নিয়ম নেই, যে যখন খেতে চায় সে তখনই খেতে পারে। তো তো এই দেখো আগের দিন হচ্ছে আমার মেয়ে এসে গরু দেখে গেছে, তো এখন এসে বলছে মা চলো গরুর কাছে যাবো। তো দেখো ঠাকুরদাদাকে নিয়ে এসেছে, তো এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই বাই সবাইকে।